তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির প্রতি কেজির দাম 4.74 টাকা করে বাড়ানো হয়েছে। সেই হিসাবে 12 কেজির প্রতিটি সিলিন্ডারের দাম 57 টাকা বেড়ে দাঁড়িয়েছে 1235 টাকা, আর 2.62 টাকা বেড়েছে লিটার প্রতি অটো গ্যাসের দাম। আন্তর্জাতিক বাজারের দাম বেড়ে যাওয়ায় মে মাসের জন্য মঙ্গলবার নতুন এই দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডারে করে বিক্রি হওয়া এই গ্যাসের 12 কেজির চাহিদায় বেশি বাজারে। গেল মাসে দেশে এলপিজির 12 কেজির সিলিন্ডার 1178 টাকায় বেচা কেনা হয়েছে, তবে মে মাসে তা 57 টাকা বেড়ে যাচ্ছে, নতুন দর দাঁড়াচ্ছে 1235 টাকায়। ক্রয়মূল্য বিবেচনায় দর বৃদ্ধির কারণ বলে জানান বিইআরসির চেয়ারম্যান। প্রতি মাসে আমরা যে ক্রয়মূল্যটা সেটা বিবেচনায় আনি, গত মাসে ছিল 548.50 মার্কিন ডলার প্রতি টনের মূল্য, এবার সেটা হয়েছে 555 মার্কিন ডলার, অর্থাৎ $22 এখানে মূল্য বেড়েছে। এছাড়া আমাদের জাহাজ ভাড়া প্রিমিয়াম, এলপিজি আমদানির সঙ্গে অনলাইন চার্জ এবং মূসক, এই 4টা ক্ষেত্রে বৃদ্ধি পেয়ে মোট 57 টাকা বৃদ্ধি পেয়েছে গত মাসের তুলনায়। বিইআরসি ঘোষিত বেসরকারি এলপিজির নতুন দর অনুযায়ী 5.5 কেজি সিলিন্ডারের দাম 566 টাকা, 25 কেজি সিলিন্ডার বিক্রি হবে 2573 টাকায়, হোটেলে ব্যবহৃত 45 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 4631 টাকা। এর বাইরে গাড়ির জন্য প্রতি লিটার এলপিজি বা অটোগ্যাসের দাম 54.90 টাকা থেকে বাড়িয়ে 57.52 টাকা করা হয়েছে। এই দর বৃদ্ধি কোম্পানি এবং খুচরা পর্যায়ে মেনে চলতে বলা হয় বিইআরসির পক্ষ থেকে। কোম্পানিগুলি এবার বিক্রি করবে সেটা হলো 1160 টাকা এবং খুচরা যেটা বিক্রি হবে সেটা হলো 1235 টাকা। আমরা সামান্য কিছু মূল্য বৃদ্ধি হলো, আমরা আশা করি এই বছর আমরা যে মূল্য নির্ধারণ করেছি সেটা কোম্পানি এবং খুচরা বিক্রেতা সবাই মেনে চলবে। মঙ্গলবার সন্ধ্যা 6টায় নতুন এ দর কার্যকর হয়েছে আর সরকারি এলপিজি আছে আগের দরেই। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন।